পানি আছে, আমার খবর পানি আর আমার বাড়ি অঞ্চল পানি। শ্রবিন্দু, আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেট ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চরিচুপুর এলাকায়। আমি বর্তমানে অবস্থান করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই এলাকার বন্যার পরিস্থিতি, এই এলাকার মানুষজন কেমন দুর্ভোগে আছেন তা আপনাদেরকে দেখানোর জন্য আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। এখানে এই মুহূর্তে কিন্তু হাঁটু বরাবর পানি আছে চারিদিকে। এই সড়ক হচ্ছে এই এলাকার যে মেইন সড়ক যেটি, এই সড়কের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এখনো কিন্তু এখানে হাঁটুইমা পানি আছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে আছেন, ওনারা হেঁটে যাতায়াত করছেন এবং এখানে আশেপাশে যে বাড়ি আছে বাড়িতেই কিন্তু প্রচুর, প্রত্যেকটি বাড়িতে কিন্তু প্রচুর পানি আছে এবং এই দোকানপাট যেগুলো আছে সেই সবগুলোতে মোটামুটি পানি আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কের মধ্যে কিন্তু নৌকা দিয়ে ওনারা যাতায়াত করছেন। আমরা এটার গ্রাম হইলে চরিশিপুর 4 নং ওয়ার্ড 6 নং ইউনিয়ন তাজপুর। আসলে আমরা গ্রামের প্রতিটি বাড়িতে প্রায় বাড়িতে পানি, আর আমরা পানিবন্দী মানুষ। আমার ফার্মেসি আছে গ্রাম হিসাবে, বাড়ি বাড়ি গিয়ে রুগী দেখতে হয়, খুব মানে প্যান্ট ব্যবহার করা যান না, উরাতুর উপরে প্রায় রাস্তার মাঝে পানি। আপনি যাতায়াত করেন কিভাবে, যাতায়াত করেছেন যে আপনি যে চিকিৎসা দিচ্ছেন আপনি কিভাবে যাতায়াত করছেন? যাতায়াত একমাত্র নাও, যাতায়াত একবার থেকে আর বাড়ি যাওয়া লাগে, আর হয়তো নাও না থাকলে আপনার লুঙ্গি ভিন্দি, আমি নাও নাই যার কারণে আমি লুঙ্গি ভিন্দি রুগী দেখা যাওয়া লাগে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন চাচি? আর ঘর দ্বারে মানে কতটুকু পানি আছে? আমার খবর পানি আর আমার বাড়ি অঞ্চল করো কত পানি পানি জানাতে আকমজি রাখম যে রেও বাড়ি আমরা মাদ্রাসা যাচ্ছি। আপনারা মাদ্রাসা তা হরা আসলো কিন্তু তো আছেন যে আপনারা আর কি তাই কোনো সাহায্য অনুপ্রণিত কেউ করছেন না? জি না, কেউ করছে না, কেউ করছেন না। আচ্ছা, কেউ কি আপনাদেরকে সাহায্য করেছেন? না, মেম্বার চেয়ারম্যান মেম্বার কিংবা গ্রামাঞ্চলের বড় লোক কেউ কোনো সাহায্য না। আমরা দীর্ঘ আজ 10-12 দিন ধরে আর এই পানির মাঝে চরিচুপুর ওসমানীনগর থানার মানুষ। আমার বর্তমানে ঘরে ধরে পানি আছে, বর্তমানে আমি দোকানে বসবাস করলাম। আমার গ্রামের অনেক মানুষও বিভ্রান্তি, আমরা মাদ্রাসাত অনেক লোকগুলো আছে, আমরা মাদ্রাসাত গড় গরিব জায়গা দিচ্ছেন আমরা রৌদুদমিয়া, আর আমরা বাড়িয়ে করে পানি আছে। আর বর্তমানে আমরা কোনো সরকার থেকে কোনো জিনিস এখন আমরা গ্রামও আসে নাই বা আমরা শুনিও নাই। এখন আমরা এই নৌকার যে মাঝি আছেন ওনার সাথে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করবো ওনার পরিস্থিতি কেমন বা ওনার ঘরে ঘরে বাড়িতে কেমন পানি আছে না আছে তা আমরা জানার চেষ্টা করবো। আপনার আমার গ্রাম হইলো আপনার অনুপড়া বিশ্বনাথ তানাই কেন্দ্রে। আমরা গ্রাম 70-75 ঘর আছে আপনার মুষ্টিমে হয়ে গর অন বিশটা গিয়ে অন বিশটা দুইটা স্কুল আছে আমরা গ্রামের মাঝে, দুইটা স্কুলের বাচ্চা কিছু কিছু মানুষ গেছেন, যার বাদে চ্যানেল মেম্বারে কিছু কিছু প্রাণ বিতরণ করছেন, আর প্রায় অধিকাংশ মানুষ আমরা আপনার পানির ঘনগর উড়ছে পানি উড়ছে না, অমল অবস্থার ফেলে আছে বাচ্চা কাচ্চা লইয়া কোনো মধ্যে সজ্জার আমরা নাওটাও পাই না, ওগুলা সজ্জা মানছে লগে লগে ওইখানে গর পানির খেউর গড় ঘুরছে, খেউর গড় ঘুরছেন না অমলা খেউর উঠানো পানি আপনার অহন তো মাদ্রাসার রাস্তা না উপরে দুতালাত ব্যবস্থায় আমরা আছি, আমি পরিচিত করে ঘুরা চলো আপনার, আমার কোনো কুন্তু নাই বা পুরুষটা ভাত চলে পরিচিত খুব ধরলো দেখা না খোলবার কিচ্ছু নাই আমার। চেয়ারম্যান মেম্বারে আপনারা চেয়ারম্যান মেম্বারেও তো সালদার কিছু দিয়েছি না কোনটা নাই।